হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সন্ধেবাতে দিয়ে সন্ধেবেলা চলে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলে মানে এরকম কোনো কিছু ঘটবে আর কি সেটা আমি কখনো ভাবিনি আর মানে কেউই ভাবিনি আর কি আমার সাথে এরকম একটা কোনো কিছু ঘটবে তো ওই কারণেই আমি ভিডিও আপলোড করতে পারিনি বেশ দু তিন দিন হলো তো আমার অনেক ভিউয়ার্স আছেন যারা খুব মিস করেন কমেন্ট করেন যে কেন ভিডিও দিচ্ছ না বা ভিডিও মানে আসছে না কেন তো খুব ভালো লাগে আর খুব একটু অসুবিধা না হলে আমি ভিডিও আপলোড করি না এরকম হয় না আর কি তো যাই হোক যে সমস্যাটা হয়েছিল সেটাই বলতে এসেছি বনের ওখানে গেছিলাম বোন বরাবরই বলতো যে এখানে আয় অনেক জায়গায় ঘুরাবো তুই তো এইসব জায়গায় কখনও ঘুরিস নি তো অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো বেশ অনেকগুলো ভিডিও জমে আছে সেগুলো মানে আপলোড আর করতে পারলাম না তো পরপর সেই ভিডিওগুলো যাবে আর বনের ওখান থেকে এসেছি কালকে গতকালকে এসেছি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি আমার সমস্যার কারণে আর আমার হাজব্যান্ড ভিডিও এডিট করতে যায় না ওর মানে সময় হয় না আর কি তো ওই জন্য ও যা কিছু করতে হয় আমাকেই করতে হয় যা কিছু ভিডিও করতে হয় বা এডিট করতে হয় সব আমাকেই করতে হয় আর কি ওই জন্য বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম বলে আর কি ভিডিও যায়নি তো যেটা হয়েছিল সেটাই বলবো এখন তো মানে বোনের ওখানে গেছি খুব আনন্দ হয়েছে ওরও খুব আনন্দ হয়েছে বেশ ভালোই হলো চারিদিকে ঘোরাঘুরি করে বেশ ভালোই আনন্দ হয়েছে তো সেদিন গেলাম মেলায় তো সোনারপুরে এখন তো বইমেলা হচ্ছে যে সমস্ত ভিউয়ার সোনারপুরের কাছাকাছি বা সোনারপুর থাকেন তারা তো জানেন অবশ্যই যে এখন বইমেলা হচ্ছে তো বললো চল ঘুরে আসি প্রথমে বইমেলা যাওয়ার জন্য অতটা মানে চিন্তা ভাবনা ছিল না প্রথমে এমনি বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে ওর ওই যে সিংহাসন নিল না ছোট তো ঠাকুরের জিনিসপত্র কিনতে তারপরে এমনি টুকটাক আর কি জিনিসপত্র কিনতে গেছিলাম তারপরে ও বললো চল বইমেলা হচ্ছে যখন ঘুরে আসে তো ওই জন্য হচ্ছে ওখান থেকে গেলাম আর কি বেশ কেনাকাটা হলো টুকটাক খাওয়া দাওয়া হলো ওখানে ঘুরতে বেরিয়ে যা কিছু হয় আর কি তো ওখান থেকে ফিরলাম প্রায় পৌনে এগারোটা এখান থেকে প্রায় দু তিন দিন আগের কথা বলছি এটা এটা হচ্ছে সোমবারের কথা বলছি ঠিক আছে তো যাই হোক ফিরলাম তো আমাদের বোনগুলো না কি হয় বলুন তো মানে ছোট ছোট কোনো জিনিস পেলে আমরা ভীষণ খুশি হই আনন্দ করি নাচানাচি করি লাফালাফি করি এরকম আর করি আর কি তো বইমেলা থেকে যা কিছু আনা হয়েছে বোন সেগুলো খুলে খুলে দেখছে আর ভীষণ মানে আনন্দ করছে নাচানাচি করছে খুব মানে ওর খুব ভালো লেগেছে আর কি তো কিছু পিকচার কেনা হয়েছে যেগুলো ও ওরগুলো বাঁধানো আর আমারগুলো বাঁধানো নয় আর কি আমার যে পিকচারগুলো পছন্দ হয়েছে সেগুলো বাঁধানো ছিল না এমনি বাঁধিয়ে নেওয়া যাবে কিন্তু বাঁধানো ছিল না আর ওর যেগুলো পছন্দ হয়েছে সেগুলো বাঁধানো ছিল মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে কেনা হয়েছে আর আমাদের এই কাঠের দেওয়ালে কি বলুন তো যে কোনো রকম আঠার সাথে মানে লাগিয়ে দিলে লেগে যায় কিন্তু পাকা দেয়ালে কিন্তু ওটা হয় না আর কি তো যাই হোক ও পিকচারগুলো কোন দেওয়ালে কিভাবে লাগাবে আর কি সেগুলো মানে ওই মুহূর্তে না মানে অনেক কিছু ভিডিও করার ছিল কিন্তু আম মানে আমার এমন একটা বিপদ এলো যে সেই মুহূর্তে আর কোনো কিছু আর ভিডিও করা হলো না তো ওই জন্য কোনো কিছু আর দেখাতে পাচ্ছি না সেসব কোনো কিছু আমার কাছে নেই তো যাই হোক কোন দেওয়ালে কি লাগাবে সেগুলো সব আমার হাজব্যান্ড আর আমার বোন আর কি সেগুলো সব মানে দেখা দেখি করছে ও খুব আনন্দ করছে তো বোন কি বলুন তো বাদ থেকে কোনো কিছু আনার পর ও কোনো কিছু যদি জিনিসপত্র কেনা হয় ও সেগুলো আগে খুলে দেখে আর আমি কি করি না যে হচ্ছে কোনো খাবার দাবার আনলে সেগুলো মানে সেগুলো আর কি খাওয়া শুরু করি এরকম করি আর কি মানে দুজন দুই রকম তো আমি খাচ্ছি ওদেরকেও দিচ্ছি আর ও খুব আনন্দ করছে যে আমার খুব পছন্দ হয়েছে এগুলো এগুলো এই দেয়ালে লাগাতে হবে এরকম আর কি করছে তো বেশ ভালোই হলো খুব আনন্দ করছিলাম আমরা সবাই ভাবছিলাম যে একটুখানি খেয়ে নিই তারপর ভিডিও করব তো তার মধ্যেই ওই বিপদটা ঘটে গেল তো আমার যে পিকচারগুলো কিনেছিলাম তার মধ্যে একটা রাধাকৃষ্ণ ছবি ছিল তো সেটা না মানে একটু অন্য ধরনের মানে নর্মালি যেরকম হয় না সেরকম নয় একটু অন্য ধরনের বেশ খুবই ভালো লাগছিলো আর ওর সিংহাসনার উপরে আমি বলছি কি এইটা দিলে খুব ভালো লাগে ও বলছে তুই কিনেছি যখন নিয়ে যা আর আমার তো আছে যখন দিতে হবে না তো আমি জেদ করলাম যে না এখানে দিলেই ভালো লাগবে আর ও বউ বলে হ্যাঁ এটা দাও খুব ভালো লাগবে তো ওরা সিলি টেপ দিয়ে আটকা ছিল ওই পাকা দেওয়ালে তো টেপ লাগে না তারপরে ও ফেবিকুইক বের করলো ওই ফেবিকুইকটাই হয়েছে কালারকে তো কিছুতে লাগছে না জানেন ওই দেওয়ালের গায়ে পিকচারের সঙ্গে লাগালেও লাগছে না তো তারপরে না আমি ওদের কাছ থেকে নিয়ে আমি দূরেই বসেছিলাম তারপর ওদের কাছ থেকে নিয়ে আমি বললাম যে এইভাবে লাগাতে হয় এইভাবে লাগিয়ে দেখি তো আমি দূরেই বসেছিলাম তো তারপরে হঠাৎ মনে হলো যে এইভাবে যদি লাগানো যায় দেখি তো লাগে কি না তো আমি ওইভাবে লাগাতে গিয়ে আর কি ওই চেষ্টাটা করতে গিয়েই ব্যাস মানে একটা কোণ আছে সেই কোণটাতে একটা ফটা দিয়েছি আর ওটা তো খুব মানে হালকা হয় আর কি বলবো কিছুক্ষণের মধ্যেই তো সঙ্গে জমাট ধরে যায় হাতেটাতে যেখানে যেভাবে লাগুক না কেন ওই কীভাবে কী করেন আমার এই মানে ডান চোখে এসে পড়েছে তো চোখে পড়েছে পড়েছে অনেকবার এরকম হয়েছে যে রান্না করছে তেল ছিটকেছে বা অন্য কোনো কিছু পড়েছে সমস্ত চোখ বন্ধ করে নিয়েছি চোখের উপরে পড়েছে কিন্তু তৎক্ষণাৎ এমনভাবে এসে পড়লো যে আমার সেই চোখের ভেতরেই পড়েছে একদম তো আমি সঙ্গে সঙ্গে বলছি আমার হচ্ছে ফেব্রুক্রিক চোখে পড়েছে ফেব্রুক্রিক চোখে পড়েছে আর সে যে কী বিভৎস অভিজ্ঞতা মানে ফেব্রুকিক চোখে পড়া যে কী বলবো আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি চোখ খোলো তুমি নাহলে চোখ পরে এখন আর খুলতে পারবে না তো আমি তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করলাম ওরা তো যে যেভাবে ছিল ছুটে এসেছে আমার কাছে যদিও আমার কাছে ছিল তো আমি তাড়াতাড়ি করে জল সঙ্গে সঙ্গে ঝাপটা দিলাম সঙ্গে সঙ্গে নাও চোখের ভেতরে মানে এই সাদা যে অংশ আর কালো যে অংশ মানে ওর গায়ে মানে লেগেছে আর কি তাছাড়া এসব এইসব জায়গা দিয়েও লেগেছে তো সঙ্গে সঙ্গে মানে শুকিয়ে গেছে এমনই আর মানে চোখের ভিতরে বিভৎস জ্বালা করছে সঙ্গে সঙ্গে চোখ ফুলে উঠছে লাল হয়ে গেছে অঝরে জল ঝরছে আর আমি তো মানে প্রচণ্ড মানে কি বলবো কষ্ট পাচ্ছি আমি ভাবছি যে হয়তো আমি আর চোখে দেখতে পাবো না এমনিতে আমার চোখের একটু সমস্যা তো মানে চশমাটা এখন পড়তে পারি না আমার প্রচণ্ড মানে মাথায় যন্ত্রণা করে আর কি দিনের অর্ধেক টাইম ওই জন্য আমি চশমাটা পড়তে পারি না একটুখানি কমলে ভাবছি যে চশমাটা আবার পড়া শুরু করব তো কি বলবো কি বিভৎস যে কষ্ট পেয়েছে এবারে মানে কি বলবো যে চোখের ভেতরে যেগুলো পড়েছে সেগুলো শক্ত হয়ে না মানে চোখের যে এগুলো আর কি তার গায়ে জমে গেছে জমে গিয়ে শক্ত হয়ে গেছে আর চোখের ভিতরে চুল বা সামান্য কুটি পড়লেই দেখবেন এরকম একটু চোখ ঘোরালে বা কোনো কিছু হলেই ভীষণ ভীষণ কষ্ট হয় মনে হয় যেন কী একটা ইট পাথর পড়ে গেছে বোধহয় বঁটা বঁটা কোনো জিনিস আর যখনই অতগুলো ছেটা ফোটা যখন পড়েছে আমার চোখের মধ্যে যে সে যে কী অভিজ্ঞতা তো কী বলবো আমি তখন প্রায় এগারোটা দশ পনেরো হবে তখন তো আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে বোন বললো এখানে সব ডাক্তার দোকান বন্ধ হয়ে গেছে তো রাত্রে যে কি করবো বুঝতে পারছি না ওরাও তাই কি করবো বুঝতে পারছি না জলের ঝাপটা দিচ্ছি যত জলের ঝাপটা দিচ্ছি তত তো মানে চোখটা ফুলে যাচ্ছে আর বেরোচ্ছেই না মানে পুরো আটকে গেছে একদম আর চোখ বন্ধ রাখতেও পারছি না খোলা রাখতেও পারছি না এমন একটা অবস্থা আমি তো ভাবলাম যে চোখে হার তো হয়তো আর দেখতে পাবো না এরকম একটা হবে তো ওরাও ভেবে পাচ্ছে না কী করব তারপরে ওদেরকে যাহ করে বললাম যে তোরা খেতে বস ওরা তো কিছুতেই খাবে না হোক করে অনেক বলে করে ওদেরকে খেতে বসানো হলো বললাম তোদের পাতেই আমি এক দুগাল খাবো তোরা খেয়ে নে ওই বলে ওদেরকে বসালাম নাহলে ওরা সারা রাত্রি আমার সঙ্গে না খেয়ে থাকতো আর কি এক মিনিট আমার হাজব্যান্ড ফোন করছে আমার হাজব্যান্ড গেছে এমন একটা জায়গায় যে ওখান থেকে মানে ফেরার সময় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমাদের গ্রামাঞ্চলে খুব একটা গাড়ি পাওয়া যায় না গাড়ি পাওয়া গেলেও আবার প্যাসেঞ্জার হয় না তো একশো টাকা দিয়ে তারপরে ওখান থেকে আসছে ওখান থেকে মানে যোগেশগঞ্জ গেছে যোগেশগঞ্জ থেকে মানে নাম বলে বুঝতে পারবেন না তো ওখান থেকে আবার দুটো গাড়ি পাল্টাতে হবে আবার খেয়া পাল্টাতে হবে তারপরে আসবে তো আমি ওকে বললাম বেশি টাকা দিয়ে চলে এসো ওই জন্যই ফোন করছিল। তো যাই হোক আমাদের গ্রামাঞ্চলে কিন্তু ওটাই সমস্যা আবার এদিকে এলে আবার খেয়া পাবে না তো কী হয় বলুন তো মানে সকালবেলার দিকে মানুষ সব আসে এর দিক চলে আসে আবার বিকালের পর থেকে গাড়ি ওদিকে যায় কিন্তু আবার এদিকে আসতে চায় না এই হয়েছে সমস্যা ওই জন্য অনেকটা ভাড়া দিয়ে আসতে হচ্ছে আর কি তো যাই হোক তারপরে সারা রাত্রি তো আমি ভীষণ কষ্ট পেয়েছি ভাবছি কখন সকাল হবে ডাক্তারের কাছে যাব কখন সকাল হবে ডাক্তারের কাছে যাবো এবার ওর আবার মঙ্গলবারে না ইভিনিং ডিউটি থাকে ঠিক আছে ও আমরা জানি সকালবেলা চলে আসব ও সেটাই বলছিলো যে তোরা মঙ্গলবারে সকালে চলে যাবি আর ইভিনিং ডিউটি আছে আমার ও বারোটার সময় বেরোবে আর কি বেরোলে যেতে যেতে আর কি সময় হয়ে যায় আর কি তো যাই হোক কী করবো বুঝতেই পারছি না তারা হুড়ো করে সকালবেলা উঠে দেখলাম যে মোটামুটি চোখ খুলতে পারছি রাতের বেলা বোধহয় ঘন্টা দেড়েক বোধহয় ঘুমিয়েছি হলে এই উঠে বসেই ছিলাম আর ওদেরকে আর কাকে ডাকবো বলুন ওদেরও তাই মানে ঘুম হচ্ছিল না তারপরে ঘুমিয়ে গেছে আমি তো আর ওদের ডাকতেই পাচ্ছি না চোখ মেলতে পাচ্ছি না চোখ মেললেও কি দেখবেন আমাদের মানিকটা যেদিকেই ঘর না হোক না কেন একটা চোখের মানিক অন্য চোখের মানিক অনেক ঠিক একদিকে ঘোরে তো এত পরিমাণে কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন ছালিয়ে যাচ্ছে সব কেটে 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 যাচ্ছে উপরে চামড়া টামড়াগুলো তারপরে যাই করে সকালবেলা রেডি শেডি হলাম ভাবছিলাম যে সকালবেলা ওর থালা বাসনগুলো একটুখানি মেজে টেজে দিয়ে ঘরটা গুছিয়ে দিয়ে চলে চলে আসবো নাহলে ওর আবার ডিউটি থাকে ও কখন কি করবে তো সেটা তো হলোই না মোটামুটি ওখান থেকে তাড়াতাড়ি করে ট্রেন পেয়ে গেলাম ও স্টেশন থেকে খুব একটা দূরে থাকে না তো তাড়াতাড়ি করে আবার ট্রেন পেয়ে গেলাম ভাবছিলাম ক্যানিংয়ে নিয়ে এসে ডাক্তার দেখাবো একবার হয়েছিল আমার চোখের মধ্যে মানে লোহার ছোটো ছোটো দুটো কুচি ঢুকে বেঁধে গেছিলো গিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে আবার তুলে আনতে হয়েছিল তো সেই অভিজ্ঞতা আমি জানি বছর সেরকম কষ্ট অনেকদিন ধরে এই কালো মানিক দুটো মানে দুটো জায়গায় সাদা হয়েছিলো আর কি এবার ক্যানিংয়ে এলাম এসে তারপর চোখে ডাক্তার ওখানে গেলাম ওরা কী সব ড্রপ ট্রপ দিল ওখান থেকে বাড়ি এসেছি ও টুকটা কাজ করলো ঘরের কাজ আর আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম বিকালের পরে দেখি যে না ওগুলো মানে উঠে আর কি চোখের এই সাইডে সাইডে এসেছে চোখের সাইডে বাজছে কিন্তু চোখের মানে এই যে ভেতরটায় আর কি বাজছিল তো সেটা আর বাজছে না সাইডে বাজছে তারপর রাতের মধ্যে ঠিক হলো আর কি আর ইউটিউবে অনেক সার্চ করেছি বললো আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় তো অনেক পরে আর কি ঠিক হলো ভীষণ সত্যিই কষ্ট হয়েছে আর চোখের মতো জিনিস মানে বুঝতেই পারছেন কতটা কষ্ট হয় আর কি তারপর থেকে ভিডিও যে আপলোড করব। ফোনের দিকে আমার আর তাকাতেই ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে চোখটা ব্যথা ব্যথা করছে তো ওই জন্য আমি আর ভিডিও আপলোড করিনি আজকে আপলোড করলাম কালকে থেকে আবার রেগুলার ভিডিও পেয়ে যাবেন এটাই এরকমভাবে ঘটবে সত্যিই ভাবিনি ওর কাছে গিয়েছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল হঠাৎ করে এরকম হতে ওরও ভীষণ মন খারাপ করলো তো ও কতবার যে ফোন করেছে আমাকে তার ঠিক নেই আমি বললাম যে নানা এখন ঠিক আছে অসুবিধা নেই চিন্তা করিস না তুই তোর একটু রান্নাবান্না করে খাওয়া ডিউটি কর আর ওর আসলে ফ্রিজতেই সব কেনার মানে হচ্ছে ও ডিউটি করে তো তো নার্সের কাজে দেখবেন বেশিরভাগ টাইমটা ওদের ডিউটিতে কেটে যায় ওই জন্য রান্নাবান্নার অসুবিধা হয় ও একবার রান্না করে মোটামুটি দুদিন খায় আর কি সেইটা গরম করে করে তো যে ওই কারণে ওর মানে ফ্রিজ টেস কেনা তো পরদিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন